খবরদার, আরে এক পাও এগোবে না। কুমুদ, তুই আমার সন্তানের মতো, আর তুই শেষে আমাকে মারবি? নে মার না, তবে মনে রাখিস, একজনকে মারবি দশটা নতুন জন্ম নেবে, দশটা মারবি একশোটা জন্মাবে। এমনি করে যত আঘাত আসবে এমনি করে, মানে এই বরুণ ধরাও না বাবা একটু। শুভদীপের ভাড়ার ঘরে এতক্ষণ নাটকের রিহার্সাল চলছিল। শুভদীপের ডায়লগ মুখস্থ না থাকায় রিহার্সালের ধারাবাহিকতা কেটে যায়। শুভদীপের অপর দিকে আছে শৈবাল। শুভদীপ বরুণকে আবার বলে, হাঁ করে তাকিয়ে অ্যাক্টিং দেখলে হবে? আমার নিজের স্ক্রিপ্টটা মানে চোখই বলানো হয়নি একদম। নাটক প্রম্পট করবে কি, আপনার অ্যাকশন দেখছে হাঁ করে, দারুণ ধরেছিলেন, কিন্তু ওই মুখস্থটা না থাকায় কেটে গেল। দেবরাজের কথায় শুভদীপ আবার বলল, হ্যাঁ বই নিয়ে বসতেই পারেনি, সারাদিন শুধু কম্পোজিশন ঘুরছে মাথায়। আরে ফেরারি ফৌজ বলে কথা, শৈবালবাবু ধরুন তো আবার, দাঁড়ান রিকুইজিশন নেন না কেন বলুন তো, এত করে বলি, পিস্তলটা নিন হাতে। এই বরুণ, টেবিল থেকে পিস্তলটা নিয়ে শৈবালবাবুকে দে, নিন এবার শুরু করুন। হ্যাঁ দিচ্ছি, এই নিন শৈবালবাবু, নিন এবার শুরু করুন। খবরদার, আরে এক পাও এগোবে না। কুমুদ, তুই আমার সন্তানের মতো, আর তুই শেষে আমাকে মারবি? নে মার না, তবে মনে রাখিস, একজনকে মারবি দশটা নতুন জন্ম নেবে, দশটা মারবি একশোটা জন্মাবে। এমনি করে যত আঘাত আসবে নতুন বিপ্লবী জন্ম নেবে। একটা কথা কোনোদিন ভুলিস না কুমুদ, বিপ্লবী মরলেও বিপ্লব কোনোদিন মরে না, মরতে পারে না। এই এই ভুবনডাঙায় যে বিপ্লবের আগুন আমি ছড়িয়ে দিয়ে গেলাম, দেখবি একদিন তার জ্বলন্ত শিখায় তোরা পুড়ে ছাই হয়ে গেছিস। শয়তান! সত্যি এ ক্লাস আর্টিস্ট, কি এক্সপ্রেশন হোল্ড করলো। সত্যি আজ ছেলে কম এলে কি হবে, রিহার্সাল কিন্তু আজ দারুণ জমেছে, অ্যাকশনগুলো খুব ভালো হচ্ছে। আচ্ছা শুভদা এতক্ষণ অ্যাকশনটাকে ধরে রেখেছে কেন? তাই তো, শুভদা, ও শুভদা। খেলনা পিস্তল শুনছেন জ্যাম হাব স্টুডিও শনিবারের গল্প অরিজিনালসে। সুকুমার রুজের লেখা এই গল্প কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। গল্পের নাট্যরূপ চরিত্রবিন্যাস আরফান আলী খান, সাউন্ড পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু পাত্র, অডিও এডিট অশ্রুকুমার ভট্টাচার্য, গল্পের নির্দেশনা কৃষ্ণেন্দু পাত্র, সূত্রধর আমি ইন্দ্র। গল্পের বাকি সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশানে দেওয়া। চলুন আবার শোনা যাক সুকুমার রুজের লেখা খেলনা পিস্তল। শুভদীপ মেঝেতে পড়ে ছটপট করছে, মেঝের দিকে তাকাতেই তাদের সবার চোখ বিস্ফারিত হল। তারা দেখল শুভদীপের শরীর থেকে রক্তের স্রোত বইছে, ঘরের মেঝেটা আর রক্তে একেবারে লাল হয়ে গেছে। চোট পেল কোথায় শুভদা? কি হলো? শুভদা বোধ হয় অজ্ঞান হয়ে গেছে। কি হলো কি হলো? আরে শুভদার বুক থেকে তো রক্ত বেরোচ্ছে। দেখি একি বুকে তো গুলি লেগেছে মনে হচ্ছে, এতে একেবারে ফুটো হয়ে গেছে। আরে আশ্চর্য, কি করে হলো আশ্চর্য, এ কি করে সম্ভব? শৈবাল, শুভদাকে ইমিডিয়েট হসপিটাল নিয়ে যেতে হবে। বরুণ শিগগির যা, একটা ট্যাক্সি ধর, আর শোন রতনবাবুকে এক্ষুনি নিচে আসতে বল। ঠিক, হ্যাঁ যাচ্ছি, তাড়াতাড়ি যা। আমি তো কিছুই বুঝতে পারছি না, খেলনা পিস্তল এটা, তাছাড়া গুলির শব্দ হয়নি অথচ। না ওটা মনে হচ্ছে সত্যিকারের পিস্তল। জাগে, এখন কিছু বুঝতে হবে না, তুই ধর ওদিকটা, শুভদাকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যা, তাড়াতাড়ি চল। শুভদা বাঁচুক আগে, তারপর ওসব সব হবে। হ্যাঁ ঠিক বলেছিস। দেবুদা ওপরের ঘরে তালা মারা, রতনবাবু তো বাড়িতে নেই। ঠিক আছে, নেই তো নেই, তুই আগে ট্যাক্সিটা ধর, কুইক
কুইক, ও অনিল, অনিল দোকানে আছে নিশ্চয়ই, ওকে বল ব্যাপারটা, যা শিগগির যা। আমার আমার সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে, এটা তো খেলনা পিস্তল, এটা থেকে গুলি বের হবে কি করে? আর তাছাড়া তো কোনো আওয়াজও হয়নি। কই দেখি 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 পিস্তলটা দেখি, সাইলেন্সার লাগানো আছে মনে হচ্ছে, এটা থেকেই গুলি বেরিয়েছে। আমি 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 কিছু বুঝতে পারছি না, আসল পিস্তল, গুলি, রক্ত, আমার মাথায় কিছু ঢুকছে না। তুমি তুমি বিশ্বাস করো আমি শুভদাকে মারিনি, মানে খুন করিনি? আমি সেটা অবিশ্বাস করছি না, কিন্তু আমার মনে হচ্ছে গুলিটা এই পিস্তল থেকেই বেরিয়েছে। শুঁকে দেখ, শুঁকে দেখ, বারুদের গন্ধ এখনো পাওয়া যাচ্ছে, আর তা না হলে শুভদা মারাই গেল বা কি করে। কি ব্যাপার দেবুদা? বরুণ বলল, ইস, রক্তে ভেসে যাচ্ছে যে, কে কে করলো এ কাজ? ছি 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 ছি, এ তো মার্ডার মনে হচ্ছে। মার্ডার না অ্যাক্সিডেন্ট, সেটা পরে দেখা হবে, এখন তুমি একটা ট্যাক্সির ব্যবস্থা করতে পারো কি না দেখো, বরুণ রাস্তায় গেছে। সে যাচ্ছি, কিন্তু পুলিশে খবর দেওয়া দরকার তো এসব কেসে। শৈবাল তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। অনিল ঠিকই বলেছে, ঠিকই বলেছে, এটা কোনো একটা খুনের ব্যাপার, খুনের ঘটনা এটা। অনেক কষ্টে একটা ট্যাক্সি পেয়েছি দেবুদা, এই ট্যাক্সি থেকে রতনবাবু নামলেন, তাই। রতনবাবু এসেছেন, বলেছিস নাকি কিছু? হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি, ওই তো ওই তো রতনবাবু এসে গেছেন। কি হলো দেবরাজবাবু, শুভদীপের নাকি? ইস, এ তো সিরিয়াস কন্ডিশন, বেঁচে আছে তো? সরুন সরুন দেখি। না, পালস স্পিড তো নেই, মারা গেছে মনে হয়। এক কাজ করুন, আমি পুলিশে ফোন করে দিচ্ছি, আপনারা সবাই এখানে থাকুন, আর পুলিশ এসে যা করার করবে। না রতনবাবু, হাসপাতালে নিয়ে যেতেই হবে, মারা গেছে না বেঁচে আছে সেটা আপনার আমার পক্ষে বোঝা সম্ভব নয়, ওকে বাঁচানোর চেষ্টা করতেই হবে, আমরা তো আর কেউ পালিয়ে যাচ্ছি না। আপনার বাড়িতে দুর্ঘটনা ঘটেছে, পুলিশে খবর দিতে হয় দিন, আমরা হাসপাতালে যাচ্ছি। এই শৈবাল তুই ধর ধর, আর দেরি করিস না, বরুণ ধর ধর। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আচ্ছা রতন দত্তর বাড়ি? এটাই স্যার, আসুন। আমি থানায় ফোন করেছিলাম। ও, আপনি অনিল হাজরা? হ্যাঁ স্যার। ওই যে ওই ঘরটাতে নাটকের রিহার্সাল হচ্ছিল ওখানেই ঘটনাটা। গুড ইভিনিং স্যার, আসুন আসুন, আমি রতন দত্ত, এই বাড়ির মালিক। আপনার বাড়িতে নাকি এখনই একটা খুন হয়েছে? হ্যাঁ, মানে আজ একটু আগে। মানে ওই ঘরেই বডিটা পড়ে রয়েছে তো? চলুন চলুন দেখে আসি। না ওখানে নেই, গুলি লাগার পর তাকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাবার পর আমি থানায় ফোন করেছিলাম, তবে এক্ষুনি হাসপাতালে ফোন করে জানলাম মারা গেছে। ও গড, কি নাম ভিকটিমের? শুভদীপ রায়, উনি একজন শিক্ষক ছিলেন। শুভদীপ রায়, নামটা যেন শোনা শোনা, রামমোহন হাই স্কুলের টিচার, নিজেকে রেভলিউশনারি ভাবতে ভালোবাসতেন, একবার স্কুল টিচারদের স্ট্রাইকের সময়। ঠিক ধরেছেন স্যার, উনি বছরে আষ্টিকের ভাড়াটে আমার, এমনি মানুষটা ভালো ছিলেন, তবে আমার সাথে খুব ভালো রিলেশন ছিল। আপনাকেও চিনি মনে হচ্ছে, মানে দু একবার দেখেছি কোথাও, ইট মে বি ইন ড্যাফোডিল রেস্টুরেন্ট। হ্যাঁ স্যার হতে পারে, আমি ওখানে খেতে যাই মাঝে মাঝে, তাছাড়া থানাতেও গেছি কয়েকবার, ছোটবাবু সুহাস চৌধুরী ওনার সাথেও আমার আলাপ আছে। তাই নাকি? হ্যাঁ স্যার, ওই ড্যাফোডিলই আলাপ হয়েছিল, নাটক সম্পর্কে বেশ আগ্রহী, এখানেও এসেছেন কয়েকবার। নাটক মানে এখানে নাটক হয় নাকি? না স্যার, নাটকের রিহার্সাল হয় আর কি। ছোটবাবু তো কালকের সন্ধেবেলায় এসেছিলেন ওই রাউন্ড মারার সময়, কিছুক্ষণ থেকে রিহার্সাল দেখে তারপর গেলেন, আমার দোকান থেকে একটা সিগারেটও কিনেছিলেন। আপনার কিসের দোকান? এই স্টেশনারি আর মনোহারি জিনিসপত্র, সিগারেট বিড়ি সবই পাওয়া যায়। ওই যেটার সামনে গাড়ি থেকে নামলাম, ওটাই তো? হ্যাঁ স্যার। নিজের দোকান? হ্যাঁ, মানে দোকানটা নিজের, ঘরটা রতনদার। ও আমার ভাড়াটে অনেক দিন থেকেই। ও আচ্ছা,
তা আপনারা কি সবাই নাটক করেন? না স্যার, আমরা নাটক করি না। আর বলবেন না, এই ঘরখানা শুভদীপবাবুকে ভাড়া দিয়েছিলাম, উনিই নাটক ফাটক করেন। আজও নাটকের রিহার্সাল চলছিল, চলতে চলতে কেউ না কি শুভদীপবাবুর বুকে গুলি করেছে, আর তারপর তো চলুন আগে প্লেস অফ অফারেন্সটা দেখে নিই। হ্যাঁ চলুন। এই যে আপনারা এখানে ভিড় করেছেন কেন? যান নিজেদের কাজে যান। কনস্টেবল, ক্রাউড হাটাও। আপনারা এখান থেকে যান, এখানে কোনো ঠাকুর উঠে নিজে ভিড় করে দেখতে আসতে হবে? এই কি কানে কথা যাচ্ছে না? কনস্টেবল, এক কাজ করো, যে যে এসেছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা লিখে নাও, উইটনেস হিসেবে ডাকবো। দেখেন স্যার, খেলাটা একবার দেখেন, কেমন সব ভেগেছে দেখেন। আসুন স্যার, এই যে এই বারান্দা লাগোয়া এই ঘরটা। এই যে রক্তের দাগ দেখছি, গুলিটা কোথায় লেগেছিল? বুকে স্যার। বুকের ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। ডান দিকে কোথায়, বাঁ দিকে তো। ঠিক আছে, আপনারা তর্ক করবেন না, পিএম রিপোর্টেই পাওয়া যাবে। ওই যে আপনাদের ছোটবাবু বোধ হয় এলেন এতক্ষণে। গুড ইভিনিং স্যার। নট সো গুড ইভিনিং, কি ব্যাপার? তুমি থানা থেকে বেরোনোর 40 মিনিট পর তোমার কোয়ার্টারে ফোন করি, তোমার মা বলেন তুমি নাকি ফেরোনি। থানা থেকে তোমার কোয়ার্টার 7-8 মিনিটের বেশি তো লাগে না, অন্য কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ স্যার, একটু বাজার হয়ে বাড়ি ফিরি, আর বাজারে টুকিটাকি কয়েকটা জিনিস কেনার ছিল, সেসব কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর ঘরে ঢুকতেই মা বললো আপনি এখানেই ডেকেছেন, তাই সঙ্গে সঙ্গে, সরি স্যার, একটু দেরি হয়ে গেল, আমি সব কিছু দেখে নিচ্ছি, আপনি বরং। দ্যাটস গুড, আমি এখনও ভেতরে ঢুকিনি, নাও এখন কাজে নেমে পড়ো। ইটস এ কেস অফ মার্ডার অর সুইসাইড অর অ্যাক্সিডেন্ট, তা কনফার্ম করবে তুমি। তোমাকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিলাম, ভিকটিমের বুকে গুলি লেগেছে বডি হাসপাতালে, এমার্জেন্সি কল পেয়ে আর তোমাকে না পেয়ে আমি চলে এসেছিলাম। অবশ্য ভালো হয়েছে, একটু রাইট অন দ্য স্পট দেখা হলো, আর ইনসিডেন্টের প্রাইমারি ব্রিফটাও শোনা হবে। ইনি রতন দত্ত, তুমি নিশ্চয়ই চেনো, যার বুকে গুলি লেগেছে তাকেও চেনো তুমি, শুভদীপ রায়। ও গড, শুভদীপবাবু মার্ডার হয়ে গেলেন? নো, ইউ কান্ট সে মার্ডার, মেবি ইট ওয়াজ সুইসাইড অর অ্যাক্সিডেন্ট। সরি স্যার। দ্যাটস অল রাইট, ক্যারি অন, আমি একটা সিগারেট খেয়ে আসছি। ঠিক আছে স্যার। আমি যাবো স্যার, মানে দোকানটা খোলা রয়েছে। যাবেন? আচ্ছা যান, দোকানটা বরং বন্ধ করে আসুন, বাড়ি চলে যাবেন না যেন। না না স্যার, আমি আছি, আপনারা দরকার হলে আমাকে ডাকবেন। ছোটবাবু মেঝেয় পড়ে থাকা পিস্তলটা তুলে নেন, পকেট থেকে একটা রুমাল বের করে জড়িয়ে পকেটে ভরে রাখেন। আচ্ছা রতনবাবু, ঘটনা ঘটার সময় এই দরজাটা কি খোলাই ছিল? হ্যাঁ, আমি তো এসে খোলাই দেখেছি। আপনি এসে, মানে আপনি দোতলায় ছিলেন নাকি? না 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 না, আমি বাড়িতে ছিলাম না, একটু বেরিয়েছিলাম, রাত 8টা নাগাদ ফিরে এসে দেখি এই কাণ্ড। কি দেখলেন? দেখলাম শুভদীপবাবুর বুকে গুলি লেগেছে, রক্তে ভেসে যাচ্ছে, দেবরাজ শৈবাল ওকে নিয়ে ব্যতিব্যস্ত, দেখে মনে হলো শুভদীপের দেহে প্রাণ নেই। আমি যে ট্যাক্সি থেকে নামলাম ওই ট্যাক্সিতেই ওকে হাসপাতালে নিয়ে গেল। আচ্ছা, এই ভেতরের দরজার ওপাশে টয়লেট, তাই তো? দরজা পেরোলেই বারান্দা, আর বারান্দার এক পাশে টয়লেট, ওপাশে দোতলায় ওঠার সিঁড়ি। শুভদীপবাবু এই বাথরুম ব্যবহার করতেন, তাই এই দরজাটাও ব্যবহার হতো। আমি একটু দরজার ওপাশটা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখুন না, বাথরুমের সুইচটা তো ভেতরে, আমি জ্বালিয়ে দিই আলোটা। ওপরে আপনার ফ্যামিলি থাকে, তাই তো? ফ্যামিলি বলতে আমি একা আর একজন কাজের লোক, আপনাকে একদিন বলেছিলাম না, ভুলে গেছেন? ও হ্যাঁ, চলুন, যা দেখার দেখা হয়ে গেছে। এই বাথরুমের দিকের দরজাটা এই ঘরের ভেতর থেকে বন্ধ করে দিন। রতনবাবু, এই ঘরটা আপাতত তালাবন্ধ থাকবে কিছুদিনের জন্য,
আমাদের তদন্তের প্রয়োজনে খুলতে হতে পারে। ঠিক আছে, কি আর করা যাবে, তদন্তের প্রয়োজনে যা বলবেন করতে তো হবেই, আর বাড়ির মালিক আমি, আর এখানেই ঘটনাটা ঘটল, কপালে কত যে দুর্ভোগ আছে কে জানে। ঠিক আছে, আপনাকে আপাতত এখন আর কষ্ট দেব না, আপনি আপনার ঘরে চলে যান। প্রথমে আমি অনিলের স্টেটমেন্টটা নিয়ে নিই, তারপর আপনাকে ডেকে নেব। বাঁচালেন, সেই কখন বেরিয়েছি, যাই যাই আমি একটু চেঞ্জ করে আসি। কনস্টেবল। ইয়েস স্যার। ওই চেয়ার দুটো এখানে লাগাও। ওকে স্যার। আপাতত এটাই আমার ইন্টারোগেশন চেম্বার হোক। ঠিক আছে স্যার। আর তুমি এক কাজ করো, ওই দোকানদার অনিলকে ডেকে নিয়ে এসো। ওকে স্যার। স্যার আমার খুব ভয় করছে, এইসব ঝামেলায় আমাকে জড়াবেন না। যখন আপনার পাশের ঘটনা তখন একটু তো ঝামেলা পোহাতেই হবে। স্যার বলছিলাম আমাকে আপনি আগে করবেন না, এটাতে ভীষণ লজ্জা লাগছে, তুমি বলুন। ঠিক আছে, তাই বলছিলাম আমি স্যার কিছুই জানি না, গুলির শব্দও পায়নি, বরুণ ডেকে নিয়ে গেল তাই গেলাম, গিয়ে দেখি এই কাণ্ড। আগে জানলে কি করতে, পালাতে? না না, মানে দেখতেই যেতাম না। তাহলে আরও জড়াতে, সন্দেহ পড়তো তোমার উপরে, যদিও এখনও তুমি সন্দেহের বাইরে নও। স্যার স্যার আমি আমি নির্দোষ, আমি নির্দোষ স্যার, আমাকে বাঁচান। হ্যাঁ, আমি ছাপোষা মানুষ, দোকান করে কোনো রকমে সংসার চালাই, হ্যাঁ আমার কোনো দোষ নেই। সে দেখা যাবে, তদন্তে তো সত্যিটা বেরিয়ে আসবে, তুমি নির্দোষ হলে তোমার চিন্তা কি? তবুও থানা পুলিশকে ভীষণ ভয় লাগে আমার, আপনাকে সাহস করে বললাম কথা। ঠিক আছে, সাহস রাখো, তবে ছোটবাবু জিজ্ঞাসাবাদ করলে সত্যি কথাটা বলবে। স্যার মিথ্যা বলে আমার লাভটা কি? আচ্ছা, তোমার দোকান কটা অবধি খোলা থাকে? তা স্যার ওই 10:30-10:30 অবধি খোলা থাকে। ঠিক করে বলো, 10:30 না 10:30? ওই 10:30-ই ধরুন, 10:00 গোছাতে শুরু করি, বন্ধ করতে করতে 10:30 বেজে যায়। আচ্ছা, এই নাটকের রিহার্সাল তখনও চলে? না, 9:30-এর মধ্যে ওরা রিহার্সাল শেষ করে চলে যায়, তারপর শুভদীপবাবু খেতে বেরোন, সেই সঙ্গে ওই সৃজিতা দিদিমণিকেও ছাড়তে যান। সৃজিতা? সে কে? উনি কাছেই ওই ক্লাইভ সেকেন্ড লেনে থাকেন, এই নাটকে অভিনয় করছেন, রিহার্সালে আসেন প্রায় রোজই। আজ এসেছিলেন? না স্যার, আজ শৈবালবাবু, দেবরাজবাবু আর বরুণ এসেছিল, উনি রিহার্সালে আসেননি। তবে তবে কি, মানে ওই দুপুরবেলায় একবার এই বাড়িতে ঢুকতে দেখেছিলাম। কোথায়, মানে কার ঘরে, শুভদীপবাবুর ঘরে নাকি দোতলায় রতনবাবুর ঘরে? তা বলতে পারবো না স্যার, দোকানের ভেতর থেকে তো ঘরগুলো দেখা যায় না। তো তোমার সৃজিতা দিদিমণি কি করেন? উনি তো টিচার, নলিনীবালা বালিকা বিদ্যালয়, ওখানেই পড়ান। বিয়েটা হয়েছে? আগে অনেক দিন হয়েছে, আমার ছেলের বয়স 14 বছর। আরে বাবা, তোমার কথা বলিনি, ওই দিদিমণির কথা বলছি। ও ও ও, দিদিমণি উনি এখনো বিয়েটা করেননি, তবে খুব শিগগিরই হওয়ার কথা ছিল। কিরকম, ঠিকঠাক হয়ে গেছে না প্রেম চলছে? স্যার ওই দ্বিতীয়টা। প্রেম কার সঙ্গে, শুভদীপবাবু না রতনবাবু? শুভদীপবাবু তো চলেই গেল, মানুষটা খুব ভালো ছিল, তবে তবে কি, মনটা বড় ছিল মানুষটার, কিন্তু রতনবাবুর মতো বড় লোক তো নয়। রতনবাবু বুঝি খুব বড় লোক? হ্যাঁ, বিশাল সম্পত্তি, বাড়িখানার দামই তো 1 কোটি টাকার উপর, তার উপর কি, তার উপর বিশাল ব্যবসা নাকি? না, ব্যবসা ঠিক নয়, আবার ব্যবসাও বলা চলে, ওই শেয়ার কেনা বেচা আর কি, এসব অবশ্য ওই শুভদীপবাবুর কাছেই শোনা আমার। শুভদীপবাবুও শেয়ার কেনা বেচা করতেন নাকি? না না, উনি এসব পছন্দ করতেন না, উনি সমাজসেবা করতেন, গরিব ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় পড়াতেন, আবৃত্তি শেখাতেন,
পাড়ায় কোনো অসামাজিক কাজকর্ম হলে প্রতিবাদও করতেন। খুব ভালো মনের মানুষ ছিলেন স্যার। তো এমন ভালো মানুষকে আপনারা গুলি করে মেরে ফেললেন? হে, কি বলছেন স্যার, আমরা মানে আমি আহা আপনাকে বলিনি, তবে কাছাকাছি যারা ছিল যেমন শৈবাল, দেবরাজ, বরুণ কিংবা ওই বাড়ির মালিক রতনবাবু, এদের মধ্যেই তো কেউ গুলি করেছে। ওরা কেন মারতে যাবে, ওরা তো সকলে বন্ধু, ওরা একসঙ্গে নাটক করে অনেক দিন ধরে। আচ্ছা, রতনবাবুর সঙ্গে শুভদীপবাবুর সম্পর্ক কেমন ছিল? ভালোই তো, কখনো ঝগড়াঝাটি করতে দেখিনি। মাঝে সাঝে রতনবাবু নাটকের রিহার্সাল দেখতে আসতেন, বিশেষত ওই যেদিন সৃজিতা দিদিমণি আসতেন। তাহলে সৃজিতা দিদিমণির সঙ্গেই বোধ হয় রতনবাবুর একটা। আচ্ছা, রতনবাবু কি বিবাহিত? না, রতনবাবু বিয়ে করেননি। আচ্ছা, রতনবাবু তাহলে একাই থাকেন? হ্যাঁ স্যার। চলেন অনিলবাবু, আপনাকে ছোট সাহেব দেখা করতে বললো। যাও, স্টেটমেন্টটা দিয়ে এসো, যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক বলবে, ততক্ষণ আমি একটু বাড়ির চারপাশটা দেখে নিই। চলেন 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 অনিলবাবু। আচ্ছা অনিল, তুমি একটু ঘটনাটা বলো তো, ঠিক কি ঘটেছিল? সন্ধেবেলায় তো রিহার্সাল চলছিল, হঠাৎ কারেন্টটা চলে গেল, ওরা তো বেরিয়ে চা খেতে গেল, একটু পরেই কারেন্ট এলো, ওরা ফিরে এসে আবার রিহার্সাল শুরু করলো, তারই একটু পরে তো বরুণ এসে। আচ্ছা, যখন লোডশেডিং ছিল তখন তুমি কোথায় ছিলে? লোডশেডিং হতে ওরা বেরিয়ে ওই ভোজুর দোকানে চা খেতে গেল, আমিও গরমে না হেজে শাটারটাকে অর্ধেকটা নামিয়ে দিয়ে ওই রাস্তায় কালভারটা ওর রেলিংয়ে হেলান দিয়ে গিয়ে দাঁড়ালাম, ওখানটায় না খুব হাওয়া লাগে। আচ্ছা অনিল, যখন কারেন্ট চলে গেল তার আগে বা পরে কাউকে এ বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখেছিলে? না, আমি তো ছটার সময় দোকান খুলেছি, সন্ধে সাতটায় লোডশেডিং হলো, এর মধ্যে কাউকে দেখিনি, তাছাড়া সেভাবে খেয়ালও করিনি, মানে দোকানে একটু ব্যস্ত থাকি তো। হ্যাঁ সে তো ঠিকই। আচ্ছা, আজ সারাদিনের মধ্যে শুভদীপের ঘরে কিংবা এ বাড়িতে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেছো কিনা মনে আছে তোমার? না, শুভদীপবাবু সারাদিন প্রায় ঘরেই ছিলেন না, সকালে টিউশন, তারপর স্কুল, দুপুরে রতনবাবুর ঘরে সৃজিতা দিদিমণি এসেছিলেন, বেরোতে তো দেখলাম বিকেলে দুজনেই একসঙ্গে। সৃজিতা মানে নাটকের ওই মেয়েটা তো? হ্যাঁ। ওর সঙ্গে রতনবাবুর অনেক দিনের সম্পর্ক, আসা যাওয়া ঘোরা ফেরা, ওর ওখানে আসার সুবাদেই শুভদীপবাবুর সঙ্গে দিদিমণির পরিচয় এবং নাটকের সঙ্গে যুক্ত হওয়া। শুভদীপবাবু এ ঘর ভাড়া নিয়েছেন কতদিন হলো? তা বছর আষ্টেক হয়ে গেল, রতনবাবুর বাবা বেঁচে থাকতে শুভদীপবাবু এই ঘরটা ভাড়া নেন। রতনবাবুর সঙ্গে শুভদীপের সম্পর্ক কেমন ছিল তা বলতে পারো? খারাপ তো কিছুই দেখিনি, উনিই তো সৃজিতা দিদিমণির সঙ্গে শুভদীপবাবুর আলাপ করিয়ে দেন। সৃজিতা দিদিমণি রিহার্সালে এলে রতনবাবুও নিচে নেমে আসতেন রিহার্সাল দেখতে। আর তোমার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? ভালোই। তুমি শুভদীপের ঘরে আসতে টাসতে? আমার আসার সময় কোথায়, দোকান নিয়েই তো, তবে কখনো সকনো দরকার পড়লে আসতাম বই কি। কীরকম দরকার? এই ধরুন কোনো জিনিসের প্রয়োজন হলে সকালে স্কুলে যাওয়ার পথে উনি বলে যেতেন, ফিরলে সেগুলো দিয়ে যেতাম। তাছাড়া লোক তো খুব ভালো ছিলেন, কখনো সকনো বিস্কুটের পেটি, সিগারেটের কার্টুন এইসব না ওনার ঘরে রেখে দিতাম দু একদিনের জন্য, কারণ আমার দোকানঘরটা ছোট তো, জায়গার বড় অভাব। আচ্ছা অনিল, তুমি লাস্ট কবে এসেছো শুভদীপের ঘরে, মানে আজকালের মধ্যে এসেছিলে? গতকাল রিহার্সালের পর একবার এসেছিলাম। কেন এসেছিলে? একটা বিস্কুটের পেটি নিতে। তখন কোনো কথা হয়নি? না, তেমন কিছু তো না। অনিল মানে তোমার চোখ মুখ বলছে তুমি কিছু লুকোচ্ছ, দেখো পুলিশের কাছে মিথ্যা বলে নিস্তার পাওয়া যায় না, সত্যি করে বলো কাল রাতে শুভদীপবাবুর সঙ্গে তোমার কী কথা হয়েছিল, মানে বুঝতে পারছো এটা একটা খুনের ঘটনা, মিথ্যে বলতে গেলেই ফেঁসে যাবে আর তখন খুনের দায় কিন্তু জেল। না স্যার, না স্যার, আমি কেন খুন করতে যাব, আমি তো কি, আরে বলো, থেমে গেলে কেন বলো। ঘরের কথা স্যার। ঘরের কথা মানে? মানে স্যার যে ঘরটাতে
শুভবাবু থাকেন, ওটা আমার দোকান ঘরের লাগোয়া। ওই ঘরটা শুভদীপবাবু যদি ছেড়ে দিয়ে অন্য জায়গায় ঘর ভাড়া নিতেন, মানে এর চেয়ে ভালো কোনো জায়গায়, তাহলে ওই ঘরটা আমাকে ভাড়া দিতেন রতনবাবু। আমার ব্যবসাটা তো বাড়ছে, একটা ঘরে কুলোচ্ছে না। তা কত টাকার অফার দিয়েছিলে? টাকা? হ্যাঁ টাকা। শুভদীপবাবুকে ঘর ছেড়ে দেওয়ার জন্য কত টাকার অফার দিয়েছিলে তুমি? 20,000। উনি তাতে রাজি হচ্ছিলেন না, তাই তো? হ্যাঁ, নাম মানে রতনবাবুই বলেছিলেন 20,000 টাকা নিয়ে যদি ঘর ছাড়তে রাজি হয় সেই চেষ্টা করতে। উনি 40,000-এর কমে রাজিই নন। রাজি হলো না তাই কাঁটা সরিয়ে দিলি, তাই তো? না না স্যার, না স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। এক্ষুনি তোমাকে অ্যারেস্ট করতে পারি কিন্তু করছি না। তুমি যাও, রতনবাবুকে ডেকে দাও। তুমি বাড়ি চলে যাবে না কিন্তু, দোকানেই থাকবে, আর প্রয়োজনে তোমাকে ডাকা হবে। কি সুহাস, উল্লেখযোগ্য কোনো ক্লু পেলে? না স্যার, তেমন কিছু নয়। একটা পিস্তল মেঝেতে পড়েছিল, সেটা ফোরক্লোজ করেছি। তবে স্যার মজার ব্যাপার হলো, ওটা একটা খেলনা পিস্তল, নাটকে ব্যবহার করা হয় বোধ হয়। হাউ মিস্টিরিয়াস, খেলনা পিস্তল থেকে আজকাল গুলি বেরিয়ে মানুষের বুকে ঢুকে যাচ্ছে। ওকে প্রসিড, তুমি ওদের দুজনের স্টেটমেন্ট নিয়ে ঘরটা সিল করে দিয়ে এসো, আমি হাসপাতালে যাই, দেখি নাটকের পিস্তলের গুলি খাওয়া শুভদীপ রায় আবার নাটকীয়ভাবে বেঁচে উঠল কি না। তাছাড়া যা শুনলাম তাতে তো নিয়মমাফিক সেই ছেলে তিনটেকে অ্যারেস্ট করতে হয়। কনস্টেবল, তোমাদের একজন আমার সঙ্গে এসো, একজন এখানে থাকো। কি সুহাস, তোমার একজনে হবে তো? হ্যাঁ স্যার। দ্যাটস ফাইন, আমি তাহলে যাই, কাল থানায় রতনবাবুকে ডেকে ইন্টারোগেট করো। কি জঘন্য ব্যাপার বলুন তো, আজকাল ঘর ভাড়া দেওয়াটাও বিপদ, উটকো ঝামেলা পোহাতে হয়। বসুন বসুন, কি আর করবেন, সবই তো কপাল। নিন, যা জিজ্ঞেস টিজ্ঞেস করবেন করে ফেলুন চটপট, এইসব বাজে ব্যাপার স্যাপার দেখে আমার মাথা ধরে গেছে। বিশেষ কিছু জিজ্ঞেস করব না আপনাকে, শুধু কয়েকটা কথা। বলছিলাম, শুভদীপবাবু আপনার ঘরে কতদিন ভাড়া আছেন? তা প্রায় 8 বছর পেরিয়ে গেল। 8 বছর? ভাড়া কত পেতেন? ভাড়ার কথা আর বলবেন না, 700 টাকায় ঢুকেছে, 8 বছরে সেটা বেড়ে 850 হয়েছে। ভাড়াটা বড্ড কম, তাই না? নয় তো কি, দেখছেন ঘরখানা, অ্যাটাচ বাথ, এই টাকায় পাওয়া যায় বলুন। আর ওই দোকানের জন্য অনিল, ও কত ভাড়া দেয়? ওটা তাও পুষিয়ে যায়, একখানা ঘরেই 1,500 টাকা ভাড়া। তাহলে ওটার তুলনায় শুভদীপবাবুর ভাড়া খুবই কম, তাই না? তা কম বই কি। আচ্ছা, আপনি শুভদীপবাবুকে ঘর ছেড়ে দিতে বলেননি? বললেও কি আর ছাড়তো, এগ্রিমেন্টেন কিচ্ছু নেই, বাবা ওকে দিয়ে গেছেন ঘরটা। সেরকম অফার দিলে নিশ্চয়ই ছাড়তো। মানে? যা বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কত টাকার অফার দিয়েছিলেন আপনি? কি হলো, চুপ করে রইলেন কেন, বলুন। দেখুন দেখুন সুহাসবাবু, আমি আপনি আমার নাম ধরে ডাকছেন কেন? একদিন রেস্টুরেন্টে আর একদিন থানায় দেখা হওয়ার সুবাদে এমন সখ্যতা জন্মায়নি যে আপনি? ও সরি সরি। ঠিক আছে ঠিক আছে, আর সরি হতে হবে না। বলুন, কত টাকার অফার দিয়েছিলেন শুভদীপবাবুকে? দেখুন, ওটা ওর আর আমার ব্যাপার ছিল, তার সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে কি না সেটা পরে দেখা যাবে, আর ব্যাপারটা শুধু আপনার আর শুভদীপবাবুর ছিল না, অনিলেরও ব্যাপার ছিল, তাই না রতনবাবু? হ্যাঁ, এর মধ্যে আবার অনিল কোত্থেকে আসছে? না 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 না, অবাক হওয়ার চেষ্টা করবেন না, আমি অনিলের মুখে সব শুনেছি, আপনি লুকোনোর চেষ্টা করবেন না। ঘরখানা অনিলকে দিলে? ও অর্থাৎ আপনি আমাকে সন্দেহ করছেন? সেটা কি খুব ভুল হবে? আচ্ছা, আজ সারাদিন আপনি কোথায় ছিলেন বলুন তো? সকাল থেকে ঘরেই ছিলাম, বিকেলে বেরিয়েছিলাম। আর দুপুরে? দুপুরেও ঘরেই ছিলাম। সঙ্গে আর কে ছিল? মানে? বলুন আর কে ছিল, বলবেন না, তাই তো? আমি বলছি, সারাটা দুপুর সৃজিতা আপনার ঘরে ছিল, বিকেলে দুজনে একসঙ্গে বের হয়েছেন, বলুন আমি ঠিক বলছি কি না? সৃজিতার সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি? সৃজিতার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা আপনি জানেন। দেখুন,
আপনি যখন আমাকে খুনি ঠাউরেছেন তখন আমি লয়ারের পরামর্শ ছাড়া একটা কথা বলতে রাজি নই। তবে এটুকু বলতে পারি, সৃজিতার সঙ্গে আমার সম্পর্ক যাই থাক, তার সঙ্গে শুভদীপের খুনের কোনো সম্পর্ক নেই। আছে কি নেই সেটা প্রপার ইনভেস্টিগেশনেই বোঝা যাবে। দেখুন, আপনি একদিন আমাকে বলেছিলেন শুভদীপ সৃজিতার প্রতি দুর্বল এবং সেটা আপনার পছন্দ নয়। দেখুন, আপনি আমার সঙ্গে সহযোগিতা করলে আমি হয়তো আপনাকে বাঁচাতে পারতাম, কিন্তু এখন আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব রতনবাবু। তার আগে দোতলায় আপনার ঘরগুলো আমি একটু সার্চ করতে চাই। তার জন্যে তো সার্চ ওয়ারেন্ট লাগে। ও আমি থানায় গিয়ে পাঠিয়ে দেব। সেটা তো নিয়ম নয়। আপনি যখন খামোখা আমাকে হ্যাকেল করতে চাইছেন তখন আমাকে তো আইনের কথা বলতেই হবে। বিনা ওয়ারেন্টে আমি আমার ঘর সার্চ করতে দেব না। ওকে, এখনই সার্চ ওয়ারেন্ট ইস্যু করে আনা হচ্ছে। কনস্টেবল, ইয়েস স্যার, একবার থানায় যাও, আমি বড়বাবুকে ফোন করে দিচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যালো বড়বাবু, আমি সুহাস বলছি। দেখুন রতনবাবু, এত কিছু শুনতে চাই না। আমি যা বললাম তাতে যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করতে পারি। আপনি কিন্তু ভুল করছেন স্যার, আমি খুন করিনি। আর আপনি যা বলছেন আমার পক্ষে তা করা সম্ভব নয়, কারণ আমি সৃজিতাকে ভালোবাসি, আর কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হওয়ার কথা। আপনি কি মনে করেন এর পরেও ও আপনাকে ভালোবাসবে? একজন খুনের আসামিকে বিয়ে করবে? সেটা তো ওর আর আমার ব্যাপার। এই ব্যাপারে আপনি মাথা না ঘামালে খুশি হব। তাছাড়া আপনি আমাকে খুনি বললেই তো আর আমি আসামি হয়ে যাচ্ছি না। আপনাকে তো প্রমাণ করতেই হবে যে আমি খুন করেছি। স্যার, আপনি আবার এলেন। হ্যাঁ, তোমার ইনভেস্টিগেশনে হেল্প করার জন্য একবার এলাম। তোমার স্টেটমেন্ট নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, শুধু স্টেটমেন্ট নেওয়া নয়, আমার ইনভেস্টিগেশনও কমপ্লিট। খুব সিম্পল কেস স্যার, জাল প্রায় গুটিয়ে এনেছি, আর একটা কাজ বাকি আছে স্যার। কি কাজ? আমি এই রতন দত্তর ঘরটা একটু সার্চ করতে চাই। অফকোর্স, তদন্তের প্রয়োজনে নিশ্চয়ই সার্চ করবে। তুমি ফোনে বলায় আমি তো সার্চ ওয়ারেন্ট ইস্যু করে নিয়ে এসেছি। শোনো সুহাস, তোমার ইনভেস্টিগেশনের সুবিধার জন্য কয়েকটা ইনফরমেশন দিচ্ছি। ভিকটিমের হার্ট ফুটো হয়ে গুলি বেরিয়ে গেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। নাটকের ছেলে তিনটাকে তুলে নিয়ে এসেছি, আর একজন মহিলা মানে ইয়াং লেডিকেও তার বাড়ি থেকে তুলে এনেছি। হ্যাঁ, কোথায় স্যার? ওরা সবাই গাড়িতেই আছে, এখানে নিয়ে আসছি। তুমি ততক্ষণে রতনবাবুর ঘরটা সার্চ করে এসো, চটপট। যান রতনবাবু, একটু সহযোগিতা করুন। রামদিন, তুমি গাড়ি থেকে ওদের সবাইকে নিয়ে এসো এখানে। ঠিক আছে স্যার, নিয়ে আসছি। বসুন বসুন বসুন, আপনারা বসুন। এই রামদেন, কয়েকটা চেয়ারের ব্যবস্থা করো তো। ওই যে ঘরের কোণে, ওগুলো টেনে নিয়ে এসো। ঠিক আছে, আমাদের না বসলেও চলবে, আমরা এখন আসামি। পুলিশ অফিসারের সামনে কি বসা উচিত হবে? সৃজিতা, তুমি বসো। যতক্ষণ প্রমাণ না হচ্ছে ততক্ষণ আপনারা আসামি নন, বসুন তো। বলছেন যখন বসা যাক। আচ্ছা সৃজিতা, গাড়িতে আস্তে আস্তে যে কথা হচ্ছিল, কোন হলে দুজনে সিনেমা দেখতে গিয়েছিলে বললে? চিত্রবাণী। টিকিটের কাউন্টার পার্ট আছে? হ্যাঁ বোধহয় আছে। এক মিনিট, এই যে স্যার, চারটে সাতটার শোয়ের টিকিট দেখছি। তা হল থেকে বেরোনোর পর অন্য কোথাও গিয়েছিলেন নিশ্চয়ই, বাড়ি তো ফিরেছেন রাত্রিবেলায়। হ্যাঁ, আমরা ড্যাফোডিল রেস্টুরেন্টে ঢুকি, খেতে খেতে লোডশেডিং হয়ে গিয়েছিল, কোনো রকমে খাওয়া সেরে নি, আর তারপর ও আমাকে গলির মুখে নামিয়ে দিয়ে বাড়ি চলে আসে। তখন অবশ্য কারেন্ট এসে গেছে। আচ্ছা, আপনি যখন বাড়ি পৌঁছলেন তখন টাইম কত হতে পারে? তখন আটটা হবে, কারণ আমি বাড়ি ঢুকেই দেখি টিভিতে আটটার সংবাদ শুরু হচ্ছে। গুড, তাহলে আটটায় আপনি বাড়ি পৌঁছেছেন। তার আগে অবধি আপনি আপনার বন্ধু রতনবাবুর সঙ্গে ছিলেন? হ্যাঁ স্যার। দেখুন, আপনি ঠিক করে ভেবে বলুন, এমন হয়নি তো যে ড্যাফোডিল রেস্টুরেন্টে আপনাকে বসিয়ে রেখে বেশ কিছুক্ষণের জন্য আপনার বন্ধু কোথাও চলে গিয়েছিলেন? না না স্যার, ও তো সারাক্ষণ আমার সঙ্গেই ছিল। ওকে, আপনি বসুন এবার। শৈবালবাবু,
এবার আপনাকে দু একটা প্রশ্ন করব। বলুন স্যার। আচ্ছা শৈবালবাবু, আপনি যখন রিহার্সাল দিচ্ছিলেন তখন পিস্তলটা কি আপনি নিজেই নিয়েছিলেন না অন্য কেউ আপনার হাতে ধরিয়ে দিয়েছিল? নিজে নিইনি স্যার, শুভদাই নিতে বলল। রিকুইজিশন নিয়ে রিহার্সাল করানোটা ওর নিয়ম। তখন বরুণ আমার হাতে পিস্তলটা দেয়। তার আগে পিস্তলটা কোথায় ছিল? টেবিলের ওপরেই ছিল। পিস্তল ওই একটাই না আরও ছিল? ওই একটাই। আচ্ছা যখন আপনার হাতে ওটা ছিল তখন দেখে কিছু মনে হয়নি আপনার? হ্যাঁ মনে হয়েছিল, পিস্তলটা যেন অন্য রকম। ভেবেছিলাম শুভদা এটা বোধহয় নতুন কিনে এনেছে। আর গুলি করার সময় একটা ঝটকা লেগেছিল। প্রথমে ঘটনার আকস্মিকতায় ওটা মাথায় ছিল না, আপনি জিজ্ঞাসা করাতে এখন মনে এলো। আর দেবরাজদা বলছিল ওটা নাকি সাইলেন্সার লাগানো অরিজিনাল পিস্তলের মতো দেখতে, আর উনি বারুদের গন্ধও পেয়েছিলেন। ঠিক আছে আপনি বসুন। দেবরাজবাবু, আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলুন স্যার। অনিলের মুখে শুনেছি এসআই সুহাসবাবু নাকি মাঝে মাঝে রিহার্সাল দেখতে আসতো, ও কি অনেকদিন ধরেই আসছে না কিছুদিন থেকে? বেশি দিন নয় স্যার, মাসখানেক আগে প্রথম এখানে আসেন উনি। ড্যাফোডিল রেস্টুরেন্টে রতনবাবুর সঙ্গে নাকি দেখা হয়েছিল, তখন সৃজিতার সঙ্গে আলাপও করিয়ে দিয়েছিলেন রতনবাবু। সেদিন ও ওদের সঙ্গে প্রথম রিহার্সাল দেখতে আসেন, তারপর দিন চারেক এসেছেন। আচ্ছা আপনাদের নাটকে তো একাধিক নারী চরিত্র আছে, তাহলে নিশ্চয়ই আরও মহিলা অভিনেত্রী আসে? হ্যাঁ আসে, তবে তারা সৃজিতার মতো শখের নাটক করতে আসে না, আমাদের মেম্বারও নয়, তারা পেইড আর্টিস্ট, কম আসে রিহার্সালে। তাহলে সৃজিতাই আপনাদের একমাত্র মহিলা সদস্যা? হ্যাঁ স্যার। আরে সৃজিতা জি। স্যার সৃজিতাকে কোথায় পেলেন? এসেই বলেছি ওর বাড়ি থেকে, ওকে তুমি চেনো নাকি? হ্যাঁ মানে এখানেই রিহার্সালে দেখেছি দু একদিন। দু একদিনের দেখাতে নামটাও মনে রেখেছো দেখছি, গুড সাইন। শোনো এদেরকে অফিসিয়ালি অ্যারেস্ট করিনি এখনো, দরকার হলে তুমি অ্যারেস্ট করবে। এনিওয়ে তুমি রতন দত্তর ঘর থেকে উল্লেখযোগ্য কিছু পেলে? ইয়েস স্যার, অপারেশন সাকসেসফুল, খুনি আমাদের ধরাছোঁয়ার মধ্যেই আছে, যখন খুশি তাকে অ্যারেস্ট করা যায়। তবে তার আগে কনফার্ম হওয়ার জন্য আমি এই চারজনকেই দু একটি করে প্রশ্ন করতে চাই। ইন্ডিভিজুয়ালি ইন্টারোগেট করবে না পাবলিকলি করলেই হবে? পাবলিকলি করলেই হবে স্যার। ঠিক আছে চটপট করে ফেলো তাহলে। প্রথমে বরুণকে। বরুণ, তোমার কি মনে আছে রতনবাবু যখন ট্যাক্সি থেকে নামলেন তখন উনি কি পোশাক পরেছিলেন? খুব সম্ভবত উনি কালো পাঞ্জাবি আর সাদা চোস্তা পরেছিলেন। ওকে ওকে, এবার দেবরাজবাবু বলুন তো, আজ কোন কোন সিনগুলো রিহার্সাল হবে এটা কাল যখন আপনারা ঠিক করলেন তখন কি রতনবাবু ছিলেন? হ্যাঁ স্যার, গতকাল ফুল রিহার্সাল ছিল, সৃজিতার অনুরোধে রতনবাবু প্রথম থেকে শেষ অবধি ছিলেন, আপনি শেষের দিকে এসেছিলেন। আপনি চলে যাওয়ার পর পরেই আলোচনা হয় আজ কোন সিনগুলো রিহার্সাল হবে। ঠিক আছে আর কিছু জিজ্ঞেস করব না আপনাকে। এবার শৈবালবাবু আপনি বলুন তো, আজ যখন রিহার্সাল চলছিল তখন ওই ঘরের টয়লেটের দিকের দরজাটা, মানে ওই ডান দিকের দরজাটা কি খোলা ছিল? হ্যাঁ, ওই দরজার দিক থেকে মাঝে মাঝে এন্ট্রি নেওয়া হয় বলে ওটা খোলাই থাকে। ওকে। আচ্ছা সৃজিতা, রতনবাবুর সঙ্গে তোমার মানে আপনার সম্পর্ক তো বন্ধুর মতো বলেই জানি, এখন বলুন তো ভিকটিম শুভদীপের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? একটা নাটকের গ্রুপের ডিরেক্টরের সঙ্গে সাধারণ সদস্যের যেমন সম্পর্ক হওয়া উচিত সেরকম। ব্যাস শুধু এটুকুই? এর বেশি আর কি। তবে শুভদা আমাকে খুব পছন্দ করতেন, নাটকের ব্যাপারে আমার সিরিয়াসনেসের জন্য, আর ওর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে আমি ওকে ভীষণ শ্রদ্ধাও করতাম। এর বেশি আর কিচ্ছু নয়, বিশ্বাস করুন। রিল্যাক্স রিল্যাক্স সৃজিতা, এত ভেঙে পড়লে তো চলবে না, খুনিকে তো আইডেন্টিফাই করবই আমরা, জাল প্রায় গুটিয়ে এনেছি, যাদেরকে প্রয়োজন সবাই এখানে আছে, শুধু ওই দোকানদার অনিল হাজরাকেই চাই। ফাইন, এই তো এফিশিয়েন্ট পুলিশ অফিসার। রামদেন, অনিলকে ডেকে নিয়ে এসো এখানে। ইয়েস স্যার। তোমার এত এফিসিয়েন্সির জন্যই বোধহয় ট্রান্সফারটা রিপিটেডলি হচ্ছে তাই না?
এক বছরে তিনটে থানা হয়ে গেল। এনিওয়ে ইটস এ পার্সোনাল ম্যাটার, নাও কাম টু দ্য মার্ডার কেস। কেসটা তাহলে তুমি সলভ করেই ফেলেছো, ইচ্ছে করলেই মার্ডারারকে অ্যারেস্ট করা যায়, তাই তো? তবে আমি তোমাকে রিকোয়েস্ট করব, আনঅফিসিয়ালি তুমি যদি একটু ডিসকাস করো কিভাবে সলিউশনে পৌঁছলে। অবশ্যই স্যার। আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ, ছোটবাবু ডেকেছেন, এসো বসো এখানে। নাও মিস্টার সুহাস চৌধুরী, ইনভেস্টিগেটিং অফিসার অফ দিস কেস, প্লিজ এক্সপ্লেন। স্যার, ইটস আ সিম্পল কেস অফ প্রি প্ল্যান্ড মার্ডার। গুলি করে মার্ডার করা হয়েছে ভিকটিমকে। ভিকটিমের বুকে যখন গুলি লাগে তখন তার কাছে ছিল তিনজন, দেবরাজবাবু, শৈবালবাবু এবং বরুণ। অ্যাপারেন্টলি শৈবালবাবু গুলি করেছেন বলে মনে হলেও আমি নিশ্চিত এই তিনজনের মধ্যে কেউই খুনি নন। কিভাবে নিশ্চিত হলে? স্যার, প্রথমত শৈবালের হাতে যে পিস্তল ছিল সেটা উনি ঘরের মেঝেই ফেলেছিলেন, সেটা ফোরক্লোজ করা হয়েছে। দেখা গেছে সেটা একটা খেলনা পিস্তল, নাটকের রিহার্সালের কাজে লাগে। শৈবাল সত্যিকারের পিস্তলে গুলি করে সেটা লুকিয়েও তো রাখতে পারতো। এনিওয়ে প্রসিড। দ্বিতীয়ত, এই তিনজনেরই খুন করার তেমন কোনো জোরালো মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না। যতদূর জেনেছি ও বুঝেছি তাতে এরা শুভদীপবাবুকে খুবই রেসপেক্ট করতেন এবং ভালোবাসতেন। আপনারও বোধহয় তাই মনে হয় স্যার? নো, আই ডিফার, বাট ইউ প্রসিড। হ্যাঁ স্যার, এখানে ফেরারি ফৌজ নাটকের রিহার্সাল চলছিল। ওই নাটকে গুলি করার একটা দৃশ্য ছিল। নাটকের ডিরেক্টর যে রিকুইজিশন সহ রিহার্সাল পছন্দ করতেন সেটাও খুনি জানে। এই দৃশ্যের রিহার্সাল ছিল আজ এবং সেটাই খুনি কাজে লাগিয়েছে। তাহলে তুমি বলতে চাইছো বাইরে থেকে কেউ গুলি করেছে? এক্স্যাক্টলি, এবং সে আমাদের মধ্যেই আছে। এই তিনজন বাদ দিলে বাকি রইল দোকানদার অনিল, সৃজিতা এবং রতনবাবু। না না না, তিনজন নয়, সাতজন। তুমি, আমি ও কনস্টেবল দুজনও তো এখানে রয়েছে। সৃজিতাকে খুনি ঠাড়ানোর পক্ষে কোনো যুক্তি পায়নি, ওর খুন করার কোনো মোটিভ নেই। উনি শুভদীপবাবুর গুণমুগ্ধ ছিলেন, ওকে খুব পছন্দ করতেন, তা সৃজিতাকে দেখেই বোঝা যাচ্ছে। আর ভিকটিমও সৃজিতাকে খুব পছন্দ করতেন, তা রতনবাবুই আমাকে বলেছেন। ভিকটিমের ডেথ হওয়ায় উনিই সবচেয়ে বেশি আপসেট হয়েছেন, তাছাড়া ইনি স্পটে ছিলেন না। এবং এরকম একটা সিচুয়েশানে প্ল্যান ওয়াইজ মার্ডার করার মতো মনের জোর ওর নেই বলে আমার মনে হয়েছে। এর মধ্যে অনেকটাই সাজেস্টিভ, মার্ডার কেসে এসবের কোনো মূল্য নেই, সবই প্রমাণ করতে হয়। তবুও ঠিক আছে, ইউ মে প্রসিড। এবার আসা যাক অনিল হাজরার কথায়। অনিল ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে এই ভিকটিম এই ঘরটা ছেড়ে দিলে ওর সুবিধে হয়, দোকানটাকে বাড়ানো যায়। সুতরাং ওর একটা মোটিভ আছে ভিকটিমকে খুন করার, কিন্তু মোটিভটা তেমন জোরালো নয়। 20,000 টাকা নিয়ে ভিকটিম যাতে এই ঘরখানা ছেড়ে দেয় এমন প্রস্তাবও ও দিয়েছিল রতনবাবুর পরামর্শে। 20,000-এ ভিকটিম রাজি হয়নি ঠিকই, কিন্তু 40,000-এ রাজি ছিল এবং সে টাকাটা ওর যাবে না, যাবে বাড়ির মালিক রতন দত্তর। তাছাড়া ভিকটিমকে ঘর ছাড়তে রাজি করাতে পারলে আরও কিছু নগদ প্রাপ্তি হতো ওর। ভিকটিম মারা যেতে সেটা থেকে বঞ্চিত হলো। সুতরাং খুন করার মতো একটা রিস্কি টাস্ক ও কেন নিতে যাবে নিজের ক্ষতি করে? মানে আপনি বলতে চাইছেন যে? এবার আসি রতন দত্তর কথায়। দীর্ঘ 8 বছর ধরে রতন দত্তর ভাড়াটে ছিল ভিকটিম, কিন্তু তেমন উল্লেখযোগ্য ভাড়া তিনি পেতেন না। তাই ওনাকে উচ্ছেদ করে অন্যকে কিংবা অনিল হাজরাকে ঘরটা ভাড়া দিলে ওনার লাভ বেশি হতো। তাই উনি ভিকটিমকে 20,000-এ টোপ দিয়েছিলেন অনিল মারফত, কিন্তু সেটা কার্যকরী হয়নি। ভিকটিম চেয়েছিল 40,000 টাকা, অ্যামাউন্টটা কিন্তু কম নয়। সুতরাং রতনবাবুর ক্ষেত্রে খুনের একটা জোরালো মোটিভ পাওয়া যাচ্ছে। এছাড়া আমি জানি রতন দত্তর সঙ্গে সৃজিতা রায়ের একটু মাখুমাখু সম্পর্ক আছে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি আজ দুপুরেও সৃজিতা রতনবাবুর ঘরে একা এসেছিলেন। আবার এদিকে ভিকটিমও সৃজিতাকে পছন্দ করতেন। বেশ কয়েকবার ভিকটিমকে দেখা গেছে সৃজিতার সঙ্গে একান্তে কথা বলতে কিংবা ড্যাফোডিল রেস্টুরেন্টে খেতে। রতনবাবুর এটা মোটেও পছন্দ নয়। সুতরাং পথের কাঁটা সরিয়ে পথ পরিষ্কার করার জন্য এরকম একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আসতেই পারে।
এই দুটি কারণে আমার সন্দেহ দানা বাঁধে। বাহ, ভেরি গুড। তারপর? তাই আমি রতন দত্তর ঘরটা সার্চ করি এবং রতনবাবুর কালো পাঞ্জাবির পকেট থেকে একটা পিস্তল পাওয়া যায়, যেটা উনি সন্ধেবেলা পরেছিলেন। আমি কনফার্ম, ওই পিস্তল থেকেই গুলি ছোড়া হয়েছিল। ফরেন্সিক টেস্ট করলেই জানা যাবে। রিহার্সালের ওই দৃশ্যের সুযোগটাকে উনি কাজে লাগিয়েছেন দারুণভাবে। ওনার বুদ্ধির প্রশংসা করতে হয়। শো রতন দত্ত, ইউর আন্ডার অ্যারেস্ট। অনেকক্ষণ ধরে অনেক গল্প আপনি ফেঁদেছেন, আপনি পেয়েছেন কি? মন গোটা যা খুশি বলে দিলি হলো। ওয়েট 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 ওয়েট, আপনি থামুন রতনবাবু। সুহাস বলছিলাম, উনি তো খাঁচার মধ্যেই আছেন, যে কোনো সময় ধরে রোস্ট করাই যাবে। অত ব্যস্ত কেন? ব্যাপারটা আমাকে ভালো করে বুঝে নিতে দাও। তুমি বলছো রিহার্সালের এই সিকোয়েন্সটা কাজে লাগিয়ে রতনবাবু বাইরে থেকে গুলি করেছেন। আচ্ছা, রতনবাবু যদি বাইরে থেকে গুলি করতেই চান তাহলে এই সিকোয়েন্সটার কি প্রয়োজন? যে কোনো সময়ই তো উনি বাথরুমের দিক থেকে দরজা দিয়ে গুলি করতেই পারতেন। হয়তো তুমি বলবে শৈবালের ওপর খুনের দায়টা চাপিয়ে নিজেকে আড়াল করার জন্য, কিন্তু তাতে কি রিস্ক থেকে যায় না? অতিরিক্ত তিনটে মানুষের মানে ছখানা চোখ এড়িয়ে ওকে পালাতে হবে। ঠিক আছে, সেটাও না হয় মেনে নিলাম, কিন্তু শৈবালের হাতের খেলনা পিস্তল প্রমাণ করবে ও খুনি নয়, তখন সন্দেহের তীর তো অন্যদিকে ঘুরবেই, কি বলো? আচ্ছা দেবরাজ, আপনি বলুন তো রিহার্সালের সময় কম্পোজিশনটা কেমন ছিল? স্যার, ওই ডান দিক মানে বাথরুমের দরজার দিকে পেছন ফিরে শুভদা ডায়লগ বলছিল, আর উল্টো দিকে শৈবাল খেলনা পিস্তল হাতে ডায়লগ বলছিল। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমার অনুমানও তাই। দেখো সুহাস, ভিকটিম এই দরজার দিকে পেছন ফিরেছিলেন, তাহলে দরজার বাইরে থেকে কেউ পিস্তল চালালে গুলিটা কিন্তু পিঠে লাগার কথা, অথচ ভিকটিমের বুকে লেগেছে, সেটাও আবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। সুতরাং বাইরে থেকে কেউ গুলি করেনি, গুলি করা হয়েছে ভেতর থেকেই। তাছাড়া গুলি করে পিস্তলটা আবার পাঞ্জাবির পকেটেই রেখে দেবেন, এতটা বোকা রতনবাবু নন। উনি যে তখন স্পটে মানে এখানে ছিলেন না, সে অ্যালিবাইও যথেষ্ট স্ট্রং। 4:45 অবধি রতনবাবু আর সৃজিতা ছিলেন চিত্রবাণী সিনেমা হলে, তারপর ড্যাফোডিল রেস্টুরেন্টে যান দুজনে, 8টার কাছাকাছি উনি সৃজিতার সঙ্গ ছাড়া হন। তার আগে কিন্তু ভিকটিম গুলিবিদ্ধ হয়ে গেছে। এসব কি বলছেন স্যার? না না সুহাস, চমকে ওঠার কিছু নেই। সৃজিতাকে জিজ্ঞেসা করে দেখতে পারো, আজ দুপুর থেকেই ওরা দুজনেই একসঙ্গে ছিলেন। দুপুরে এ বাড়িতেই রান্নাবান্না খাওয়া দাওয়া হয়, তারপর বিকেলে সিনেমা। কি রতনবাবু, ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, মিথ্যা বলবো না। যদিও তা একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন সব কিছু পাবলিকলি ওপেন হয়ে গেছে। তাহলে কে গুলি করলো? সুহাস, তুমি এটা ঠিক বলেছো যে খুনি আমাদের ধরা ছোঁয়ার মধ্যেই আছে। আমি আর একটু জোর দিয়ে বলছি, এই ঘরের মধ্যেই আছে। কে সে? বলছি ব্রাদার, বলছি, এত ব্যস্ত হলে হবে? এমন হতে পারে যে ভিকটিম গুলিবিদ্ধ হয় শৈবালবাবুর হাতের পিস্তল থেকেই, এবং সেটাতে সাইলেন্সার লাগানো ছিল, তাই তেমন জোরালো শব্দ হয়নি। অথচ পিস্তলটা যে আসল সেটা শৈবালবাবু জানতেন না। কি করে সম্ভব? একটা খেলনা পিস্তল হঠাৎ রূপ বদলিয়ে আসল পিস্তল হলো কি করে? তার জন্য দায়ী এই লোডশেডিং। সন্ধে 7:00-7:40 অবধি পাওয়ার কাট ছিল, তার মধ্যেই পিস্তলটা রূপ বদল করে ফেলেছে। নিজে নিজে নয় অবশ্যই, খুনির কারসাজিতে। অথচ সুহাসের কথা অনুযায়ী যে পিস্তলটা ও এই ঘর থেকে পেয়েছে, মানে মেঝেতে যেটা পড়েছিল, সেটা একটা খেলনা পিস্তল। সুতরাং পিস্তল আবার রূপ বদলে ফেলেছে, এবং সেটা ঘটেছে প্রায় আমাদের চোখের সামনেই। হাউ ইজ ইট পসিবল স্যার? পসিবল মাই ডিয়ার, ব্রেন থাকলে সব কিছু সম্ভব। আমি জানি কে পিস্তল বদল করেছে। তাহলে স্যার তাকে অ্যারেস্ট করছেন না কেন? হ্যাঁ, তাকে অ্যারেস্ট করবো বলছো? হ্যাঁ, আপনি যখন জানেন কে খুনি তখন তাকে অ্যারেস্ট করবেন না? ঠিক আছে সিপাহী, অ্যাটেনশন। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সুহাস।
জানি স্যার, আপনি রসিক মানুষ, কিন্তু এখন কি রসিকতা করার সময়? নো রসিকতা। কনস্টেবল, ইয়েস স্যার, গাড়িতে হ্যান্ডকাফ আছে, নিয়ে এসে সুহাসের হাতে পরিয়ে দাও। স্যার রামদিন, তুমি তার আগে ওর ব্যাজ আর পিস্তল সহ হোলস্টার খুলে নাও। কি হচ্ছে? উর্দিধারী পুলিশকে গ্রেফতার করা আইনত অপরাধ। স্যার স্যার, আপনি কি করছেন? যা করছি ঠিকই করছি, তার প্রমাণ এখনই পাওয়া যাবে। আপনারা অবাক হচ্ছেন, সুহাস কি করে কালপিট হতে পারে? রামদিন, ইয়েস স্যার, সার্চ হিম। ওকে স্যার। স্যার কি কি বলছেন? দেখুন, ওর কাছ থেকেই পাওয়া যাবে একটা রুমালে জড়ানো খেলনা পিস্তল, যেটা এখানে প্রথমে এসেই ও নিজের পকেট থেকে বের করে ফোরক্লোজ করেছে। মেঝেই পড়ে থাকা সাইলেন্সার লাগানো পিস্তলটা পাওয়া যাবে অন্য পকেটে, যেটা রতনবাবুর কালো পাঞ্জাবির পকেট থেকে পেয়েছে বলে ও দাবি করছে। আসলে ওটা মেঝে থেকে তুলে নিজের কাছেই লুকিয়ে রেখেছিল। এছাড়া একই রকম দেখতে তৃতীয় একটা পিস্তল পাওয়া যাবে, যার মালিক রতন দত্ত। ওটাই কালো পাঞ্জাবির পকেটে ছিল এবং দেখলেই বোঝা যাবে ওর মধ্যে গুলি ভরা থাকলে ওটা থেকে গুলি ছোড়া হয়নি বহুদিন। কী রতনবাবু, আপনার কালো পাঞ্জাবির পকেটে গুলি ভরা পিস্তল ছিল তো? হ্যাঁ স্যার, আমার লাইসেন্স পিস্তল, আত্মরক্ষার জন্য পকেটে নিয়ে বেরোই মাঝে মাঝে। আর শুধু পিস্তল দিয়ে কি আত্মরক্ষা করা যায়? তা যা বলেছেন স্যার, সুহাসবাবু যা খেঁচা কলে ফেলেছিলেন। তবে স্যার, সুহাসবাবুর খুন করার মোটিভটা ঠিক ধরতে পারছি না, যদি একটু বলেন। মোটিভটা আমার চেয়ে ভালো জানবে আপনার হবু স্ত্রী। আপনি ছাড়া আপনার সৃজিতার রূপমুগ্ধ শুধু শুভদীপই ছিল না, এই সুহাস চৌধুরীও আপনার প্রতিপক্ষ। অবশ্য আপনি তার জন্যই দায়ী, নিজের ওয়েট বাড়ানোর জন্য ড্যাফোডিল রেস্টুরেন্টে ওর সঙ্গে আলাপ করিয়ে দিতে গেলেন, পুলিশ আপনার বন্ধু তা দেখাতে গিয়ে শত্রু করে ফেললেন। আলাপের পর সুহাস বেশ কয়েকদিন সৃজিতাকে ওর মোটর সাইকেলে চড়িয়েছে। কি সৃজিতা, ঠিক বলছি তো? সৃজিতা কোনো কথা না বলে মাথা নিচু করে ঘাড় হেলিয়ে সম্মতি জানায়। সৃজিতাকে স্কুল থেকে ফেরার পথে প্রায় রোজই সুহাস ওর মোটরসাইকেলে চড়ার জন্য জোরাজুরি করত। রাস্তায় সিনক্রিয়েট করার ভয়ে সৃজিতা চড়তে বাধ্য হয়েছে দুই একদিন। একদিন আমার চোখেও পড়েছে, ব্যাপারটা শুভদীপকে বলেছিল সৃজিতা। তা নিয়ে শুভদীপবাবুর সঙ্গে সুহাসের একদিন তুমুল ঝগড়া হয় ড্যাফোডিল রেস্টুরেন্টের সামনে। সুহাস শুভদীপকে থানায় তুলে নিয়ে গিয়ে পেটানোর হুমকি দেয়। সৃজিতার কাছ থেকে এইসব জেনে নিয়েছি ওর বাড়ি থেকে ওকে তুলে আনার সময়। আপনাকেও ভয় বলেনি, কারণ আপনি প্রচণ্ড বদরাগী এবং পকেটে পিস্তল নিয়ে ঘোরেন, কী করতে কী করে ফেলবেন তাই। আপনার সঙ্গে সৃজিতার সম্পর্কের কথা এবং শুভদীপবাবুর সৃজিতার প্রতি আসক্তির কথা কথায় কথায় জেনে নিয়েছিলেন এই বাঘপটু রমিওবাবু থুড়ি সুহাসবাবু। আজকের রিহার্সালের নির্ধারিত সিনের কথা কাল চলে যাওয়ার আগে ও শুনেছিল জানালার পাশ থেকে। তখনই ও এক ঢিলে দুই পাখি মারবে প্ল্যান করে ফেলে, শুভদীপের খুন ও আপনাকে খুনের দায়ে জেলে, তারপর নিষ্কণ্টক হয়ে সৃজিতার সঙ্গে মাস ছয়েকের খেলা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পাওয়ার কাট হয়, এটা ওর মাথায় ছিল, ঠিক কাজে লাগিয়ে দিয়েছে। স্যার, আমি আশ্চর্য হচ্ছি আপনার এই তীক্ষ্ণ অনুসন্ধানী বুদ্ধি দেখে, কিন্তু একটা জিনিস স্যার কিছুতেই বুঝতে পারছি না, সুহাসবাবুকে আপনার সন্দেহ হলো কেন? উনি তো এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। হ্যাঁ, এই সুবিধাটা সুহাস নিতে চেয়েছিল, কিন্তু ওর দুর্ভাগ্য বলতে পারেন ও টাইমটা ঠিক অ্যাডজাস্ট করতে পারেননি। সাতটায় লোডশেডিং হওয়ার পর ও থানা থেকে বেরোয়, দূরে মোটরসাইকেল রেখে ও এখানে আসে। আপনারা যখন রাস্তার ধারে দোকানে চা খাচ্ছিলেন, তখন ও অন্ধকারে পিস্তল পাল্টাপাল্টি করে ফেলে। ওর জানা ছিল আপনারা দরজা বন্ধ করেন না, তারপর দূর থেকে ও সম্ভবত লক্ষ্য রাখছিল ঘটনাটা কোন দিকে এগোয়। শুভদীপ গুলিবিদ্ধ হওয়ার ঠিক সঙ্গে সঙ্গেই অনিল থানায় ফোন করে, ওটাই সুহাসের কাল হয়ে যায়। তখন ও কোয়ার্টারে পৌঁছতে পারেনি, ওকে পেলে আমি আসতাম না। আমি এই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ঘরের মধ্যে যখন তাকাই, তখন আমার অভিজ্ঞ চোখ বলে মেঝেতে পড়ে থাকা পিস্তলটা আসল, অথচ সুহাস ঘরে ঢোকার পর বলে ও নাকি খেলনা পিস্তল পেয়েছে। তখন আমার মনে সন্দেহের দানা বাঁধে। দ্বিতীয়ত, কেসের ব্রিফ শোনার আগেই শুভদীপবাবু মার্ডার হয়ে গেলেন, এই কথাটা ওর মুখ থেকে বের হয়ে আসে, তখন আমিও ওকে শুধরে দিই, এটাও একটা সন্দেহের কারণ। এছাড়া ওর ওপর সন্দেহটা জোরালো হয় ওর প্রিভিয়াস রেকর্ডের কথা মাথায় রেখে। ওর এ থানায় ট্রান্সফার হয়ে আসার সময় আমাকে জানানো হয় এর আগের থানাতে থাকাকালীন নাকি নারী ঘটিত কেসে জড়িয়ে পড়ার কথা,
সে কারণে ওর এক বছরে তিনবার ট্রান্সফার হয়েছে। এখানে এসে যখন শুনি এক সুন্দরী তরুণী এখানে নাটক করতে আসেন, তখনই সন্দেহটা দৃঢ় হয়। সেই সন্দেহের বশে একা বেরিয়ে ওর কোয়ার্টারে ফোন করি। ও এসে বলেছিল থানা থেকে বেরিয়ে বাজারে গিয়েছিলাম টুকিটাকি কিছু কেনার জন্য, কিন্তু ওর মা জানায় যে ও কোনো জিনিস কিনে নিয়ে যায়নি, আসলে কেনার সময় পায়নি, কাজ হাসিল হয়েছে জানা মাত্র ফ্ল্যাটের দিকে ছুটেছিল। ও জানতো থানায় ফোন যাবে এবং ওর খোঁজ শুরু হবে। তারপর তো সৃজিতার বাড়ি গিয়ে ওর কাছ থেকে অনেক কিছু জানতে পারি। হাসপাতালে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। স্যার, এই যে দেখছি সর্ষের মধ্যেই ভূত। এ ব্যাপারটা নতুন নয়, রামচন্দ্রের আমল থেকে চলে আসছে। যাই হোক, রাত অনেক হলো, এবার ওঠা যাক। সবশেষে একটা দুঃখের কথা শোনাবো। শৈবাল বাবুকেও অ্যারেস্ট করতে হচ্ছে অনিচ্ছাকৃত খুনের অপরাধে। ওর হাতের পিস্তল থেকেই কিন্তু গুলি ছুটেছিল শুভদীপ বাবুর বুক লক্ষ্য করে। সেই সঙ্গে আপনাদেরও একবার থানায় হাজিরা দিতে হবে। কি সুহাস বাবু, কোনো জায়গায় ভুল থাকলে ধরিয়ে দিও। সুহাস মাথা নিচু করে বসে রয়েছে। রামদিন অন্য কনস্টেবলদের হাত থেকে একটা হ্যান্ডকাপ নিয়ে ছোট বাবুর হাতে পরাচ্ছে।